হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই, আর মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। না বাবা, দাদাবাড়ি যেতে হবে না, আমি নিয়ে যাবো তোমাকে ঘুরতে। হ্যাঁ নিয়ে যাবো, নাদাবাড়ি, নাদাবাড়ি না ওই দিকটাই যাবো। আচ্ছা যাবো নাদাবাড়ি, দাঁড়াও না, একা চলে গেলে হবে না, কিন্তু আমি বকা দেবো। তো দেখো, তখন কথা বলতে বলতে জুডো আর কথা বলতে দেয়নি। জুডোকে নিয়ে গেছিলাম জেঠিদের বাড়ি, এতক্ষণ বসেছিলাম, ওই যে জুডোর পাপা এসে বল দিয়ে গেল, না দাদা জুডো ঘরে আসলো। আর তোমাদের যেটা বলছিলাম, পায়ের ব্যথাটা প্রচণ্ডই বেড়েছে, হাঁটতে পারছি না। আস্তে আস্তে বাইরে যাও, বাইরে গিয়ে খেলা করো, বা বারান্দায় যাবো, বা বারান্দায় গিয়ে খেলা করো। এত পরিমাণে পায়ের ব্যথা হচ্ছে, হাঁটতে পারছি না, কি বলবো। হ্যাঁ বাবা বাইরে খেলো। দুটোর পাপা বিছনা টিছনা সব তুলে দিয়েছে, দেখো এই যে বিছনার অবস্থা। আমি গোছালি বিছনা এরকম থাকে, ছেলে মানুষ যা করেছে তাই অনেক, আমার গো আমি পাচ্ছি না করতে। আর এখন এই যে মলম নিয়ে এসেছে একটা, আগের মলমটা খুঁজেই পাচ্ছি না, আগেও সেম এরকম একটা মলম ঘরে ছিল, তা সেটার থেকে মানে একটা ছোট ছিল, সেটা দিয়ে দুদিন মালিশ করলাম, তো আজকে একটা মলম কিনে নিয়ে এসেছে। তার দাম কত? 50 টাকা নিয়েছে। আর এই যে খাওয়া নিয়ে আসলো কচুরি, তো কচুরি খাবো। সকালে ভাত করেছে, তো ফেনে ভাত করেছে, তো আতপ চাল দিয়ে, তো ওটা হচ্ছে নিয়ম, এই পুজোর সময় ওই বরের হাড়ির চালটার ভাত করেছে, তার মানে আমি ফেনা ভাত পছন্দ করি না, জাস্ট নিয়মের জন্য একটুখানি মুখে দেবো ঠাকুরের প্রসাদের মতন। আর কচুরি খাবো, এখন খিদেও পেয়েছে প্রচণ্ড, রাত্রিবেলা ওটস সেদ্ধ করে খেয়েছিলাম, দাঁড়িয়ে রুটিও করতে পারিনি। তো পরে বলছিল বাবার মা রুটি বানাচ্ছিলো, বলছিলো রুটি করে, আমি যে না থাক করতে পারে, আমি ওটস সেদ্ধ করে খেয়ে নেবো। আর অমিত ভাত খেয়েছিল, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, দেখো জুডোর খেলনাপাতি যখন ছড়ানো ছিটানো দেখো কখনো তোমরা, সব খাটে থাকে, আমি গুছিয়ে গুছিয়ে ঠিক মতন রাখি। জুডোর পাপা সব নিচে কালকে নামিয়ে রেখেছে, এভাবেই নামানো রয়েছে, ঘরটাও ঝাড় দিইনি, হাঁটতেই পারছি না, হাঁটতে গেলে এখান থেকে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এইখানে জামা কাপড়ের ঢিপ জুডোর বাবাকে দিয়ে একটুখানি বলে বলে শুধু চাদর দুটো গুছিয়ে আমি আলমারিতে তুলবো, মানে ভালো চাদরটা আর নর্মাল চাদরটা, আরগুলো থাকবে এরকম, যবে পারবো তবে গোছাবো, ওগুলো তো কোনো চাপ নেই, চাদর দুটো একটু গুছিয়ে রাখার ব্যাপার। তো চলো এখন খেয়ে নিই, এই খুঁড়িয়ে খুঁড়িয়ে করতে হবে যা করবো। আর নেওয়ার জুডো উই যে বারান্দায় খেলছে, পা ফেললেই জীবন বেরিয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। আর কেন বাবা ঠান্ডা লেগে যাবে তো, আবার লাফিও না, কিন্তু আর সামনে জল আছে, পড়ে যেও না, ঠিক আছে? এখানেই খেলবে, রাস্তার দিকেও যাবে না, এদিকেও যাবে না, কিন্তু ঠিক আছে, পাপা এখনই চলে আসবে, কাকা এখনই চলে আসবে, দুটোর পাপা এখনই চলে আসবে, ঠিক আছে? তোমরা কোথাও যেও না, আমি আসছি। তো ওরা দুজন ওখানে খেলছে, একটা থালা নিয়ে আসি রান্নাঘর থেকে, মা মনে হয় দোকানে গেছে, ডিম নাকি রান্না হবে, তার জন্য ডিম আনতে গেছে। আর কালকে একটা জিনিস দেখলাম, যেটা তোমাদের না বলে পারলাম না, কালকে রাতে দুটো দেখছিল আমার পায়ে ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, বাবাকে বলছে আমি বাবার কোলে ঘুমাবো। আমি বলছি কেন, মার কী হয়েছে, মার কোলে ঘুমাবে না কেন, মার পায়ে ব্যথা, মা পারবে না, এটুকু ছেলে কী সুন্দর বোঝে। কালকে আমার পায়ে আসলোই না, ও রোজ মানে দুধ খাক বা নর্মালি যাইভাবেই ঘুমাক না কেন, শেষে পায়ে এসে একটু দোল দিতে হবে, তারপরেই ঘুমায়, সে রাতে হোক আর দুপুরে হোক, দুপুরে তো দিতেই হয়, আর রাতে কোনো কোনো দিন দিতে হয়, কোনো কোনো দিন দিতে হয় না, খুব বেশিরভাগ দিনই দিতে হয়। তো কালকেও আমার পায়ে আসলোই না, আমার পায়ে ব্যথা বলে পাপার পায়ে দোল খেয়ে তারপরে ঘুমালো, এত মানে এটুকু ছেলে 2 বছরের এতটা যে বুঝেছে এটাই অনেক বলো। আমি তাই দেখলাম যে সত্যি মানে কিছু বলার নেই ওকে, এটুকু ছেলে এখনই এত কিছু বুঝে গেছে। তো যাই হোক, ওই যে আমি থালা নিয়ে আসলাম, তো চলো এখন খেয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন চলে এসেছি কলে, কিছু জামা কাপড় রয়েছে জুটো, সেগুলো ধোবো, তো ওগুলো কালকেরও রয়েছে কিছু, আজকেরও রয়েছে কিছু, বেশি কিছু হয়নি এখন জুটোর, অল্প অল্পই জামা কাপড় হয়, যেগুলো পরে দিনের মধ্যে সেগুলোই ছাড়িয়ে রাখি, আর কাঁথা তো সেরকম একটা খুব একটা হয় না, মাঝে সাঝে একটা দুটো হয়। তো যাই হোক, এগুলো ধুতেই হবে, আর অবশ্য আমার বসে বসে কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে না, এইভাবে এগুলো কেচে ধুয়ে তারপরে মেলে দেবো, শুধু হাঁটলে একটুখানি যা প্রবলেম হচ্ছে, মানে ওই হাঁটতেই পাচ্ছি না ওটাই। তো চলো এগুলো সব ধোয়াধুই করে মেলে দিয়ে নিই।
ये जुडो की मम्मी आज जुडो हरी बोलो हरी बोल हरी बोल जय तारा जय तारा जय तारा बुजो सबाई के एक टाटा कर दाओ बाय बाय कर दाओ बाय बाय फ्लाइंग किस कर दाओ बोला मैं स्नान करछी তোমরা করবে করবে তোমরা স্নান করবে তোমরা করবে তাহলে চলে আসো আমাদের বাড়ি আমার বাড়ি স্নান করে কি করবে জুটো ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও স্নান করার পরে কি করবে জুটো ওঠো না বাবা স্নান করার পরে কি করবে বলো স্নান করে কি করবে বলো ভাত খাবো ভাত খাবো ঘুমাবো ঘুমাবো ও হাততালি মাথায় দাও জল দিয়ে দাও লাফাবে এটা হচ্ছে হ্যাঁ পড়ে যাবে লাফালে এ বাবা না পা দেয় না পা দাও যায় না ওটা বালতি না ছোট বালতি গামলা না তো ভালো করে একটু ডলে দাও সব জায়গা তেল তেল আছে তো সব জায়গায় থাকবে পায়ের ফাঁকা ঠাকা গুলো ডলে দাও মাথায় দেবে মাথায় দেবো ডোল আফাবে হ্যাঁ ওইটা দিয়ে ঢালো না মাথায় যাবে জল যাবে কানে জুডোর হয়ে গেছে স্নান জুডো সবাইকে টাটা করে দাও এখন খাবে মাথা মুচ্ছো বিকু খাবি ঘুরতে যাবি তাই বলছে পাখিকে তো দেখলে জুডোকে স্নান করালাম তো জুডো এখনো ঘুমায়নি তো জুডোকে ওর বাবাকে কাছে রেখে বললাম যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই কি হয়েছে কালু আসছে খেলনা পড়ে গেছে খেলনা খাচ্ছে তাই বলছে ও খেলনা চলে দাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসতে পারবে না ওখানে নোংরা কোথায় ফেলেছে খেলনাটারে নিয়ে এসে ঘরের দিয়ে বাবা থাক বাবা বাবা তুলে দেবে তাই পরে নিয়ে আসিস স্নান করে তো দেখো ঘর দোর ঝাড় দিলাম জুডোকে স্নান করিয়ে এসে রেডি সেডি করে দিয়ে আর এখন বসে আছি জুডোর বাবা স্নান করছে জুডোকে আবার দেখবে তারপর আমি স্নান করতে যাব পায়ে প্রচণ্ড ব্যথা করছে আর ওই দেখো জুডোর বাবা স্নান করছে কলতলায় আর জুডো ওখানে একা একা বক বক করছে কী হয়েছে এদিকে আসো সবাই ডাক তোমাকে দেখবে বলছে আসো তো যাবে না কি বলছো তুমি পড়ে যাবে কিন্তু বাবু পড়ে যাবে কালু আছে কালু ওই দেখ বদ্দা কিন্তু নাদকে মারছে শিগগিরি আয় তাড়াতাড়ি আয় এই জুডো যাস না আছে তোর পেছনের দিকে তাকা তাড়াতাড়ি আয় কাম কামি আয় তুমি এই যে ঠাকুরের টুলটা ঘরের থেকে বাইরে বার করে নিয়ে এসেছো কেন তোলো এটা তোলো ঠাকুরের টুল এটা এটা দেখো শোনাই ওইটা তোরা আছাড় দিচ্ছে যে বললাম তোলো কত বদমাস হয়েছে বাবু
খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ঘুম পড়িয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো তখন আর ভিডিও করিনি, একদমই ইচ্ছা করছিল না ভিডিওটা করতে, পায়ে এত পরিমাণে যন্ত্রণা করছিল, পায়ের ওপর প্রেশার দিলে, তো রাগ করে আমি আর ভিডিওই বানাইনি, যে থাক তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। তারপরে আমি স্নান ট্রেন করে একেবারে চলে এসেছি রান্নাঘরে, তারপরে আমি তোমাদের দেখালাম যে রান্নাঘরটা সব পরিষ্কার করেছি। অনেকক্ষণ টাইম লাগবে গো রান্নাঘর পরিষ্কার করতে, রান্নাঘর পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, তারপরে স্নান করলাম, অনেকটা বেলাও হয়ে গেছে। তো আজকে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের দেখালাম। পেঁয়াজ কালি আলু ভাজা, ডাল, ডিম রয়েছে, এখানে রয়েছে মোচা, তো এটা আমাদের গাছের মোচা আগের দিন পেরেছিল, তো সেটাই রান্না হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, তো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো তখন তো কখন কথা বলেছিলাম লাস্ট খেয়াল নেই, ও খাওয়ার আগে। তো তারপর শুয়ে শুয়ে একটুখানি ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট এডিট করে যে ঘুম থেকে উঠলাম, ঘুমাইতে নিয়ে আমি শুয়েছিলাম, জুড়া জুড়ো পাপা ঘুমাচ্ছিলো, তো ঘুম থেকে উঠলো, তারপরে এই ব্যাগপত্র গোছালাম, এখন যাবো ওই বাড়িতে। ঠাকুর আসছে না বা, দেখবো না, তুমি এখন মিষ্টি খেয়ে নাও, জুডো রেডি হয়ে গেছে, জুডো এখন একটু মিষ্টি খাচ্ছে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো জুডোর পাপাও রেডি, জুডো মিষ্টি খাচ্ছে বলে একটুখানি লেট হচ্ছে আমাদের যেতে, দেরি হয়ে গেছে অনেকটা, মানে সন্ধ্যারও বেশি, মানে 7টা মতন বাজে হয়তো, এখন 6:30 বাজে, শীতের কাল তো বোঝা যায় না। তো যাই হোক, সাজগোজ কিছুই করিনি, শরীরটা ভালো না, ইচ্ছাও করছে না, নর্মালি চুড়িদার পরে নিয়েছি, আর ব্যাগপত্র জানিয়েছি, জুড়োর জামা কাপড়, শীতের জামা কাপড় বুঝতেই পারছি বেশি বেশি, আর আমার কিছুই না, আমার শুধু দুটো কুর্তি নিয়েছি এই। তো যদি কোথাও বেরোই একটু ডাক্তার টাক্তার দেখাতে, বা কোথাও অর্ডারের মধ্যে একটা নিমন্ত্রণ আছে যদি যাই, তাহলে তার জন্য নিয়ে নিলাম, যাবো জানি না যাবো কি না, পায়ে ব্যথা যদি কমে তাহলেই যাবো, না হলে না। তো যাই হোক, এখন বাড়িতে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো দেখো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, আর জুডো বাবু ওখানে বসে বসে কী খাচ্ছ, লেস খাচ্ছ, সত্যি কথা বলো, মুড়ি খাচ্ছে জুডো বাবু, আর বাবান বসে আছে, বাবানদের ঘরে জুডো গেছিলো আর চলে আসলো মাত্র। তো চেঞ্জ করে নিয়েছে, ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি, ব্যাগপত্র সব এখানে রয়েছে, জুডোর পাপা চলে গেল, বললাম থাকতে থাকবে না হয়তো, মানে থাকবে না হয়তো কি বলছি, থাকবে না, চলে গেছে, কাল বা পরশু হয়তো বললো আসবে, অবশ্য সকালবেলা জুডোর দুধ দিতে আসবে, কারণ দুটোর তো দুধ খাওয়ার অভ্যাস, আর এখানে সন্ধ্যার মানে বিকালে গরুর দুধটা পেয়ে যাবো, কিন্তু সকালের দিকে পাওয়া যায় না, তার জন্যই বিভিন্ন অসুবিধা। তো যাই হোক, এখন এগুলো সব গুছিয়ে টুছিয়ে নেবো, ব্যাগপত্র মা বাড়ি নেই, মা তো কাজে গেছে, মা আসুক, তারপরে আবার তোর সাথে কথা বলছি। আসতে ও আস্তে আস্তে খেলা করা দুজনে, আর এবারেতে আসার মেইন কারণ হচ্ছে এটাই যে পায়ে প্রচণ্ড ব্যথা, মানে বুঝতেই পারছো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোর মধ্যে অনেক পার্থক্য, সব মেয়েরাই বোঝো যাদের বিয়ে হয়েছে। তো যাই হোক, মার এখানটায় আসলাম, অল্প থাকবো কয়েকদিন, পা ব্যথাটা ঠিক হোক, তারপর আবার চলে যাবো ওই বাড়িতে, আর জুডোরও এখানে দেখাশোনার কোনো অসুবিধা নেই, যে এতক্ষণ আসছে, অনেকক্ষণ হয়েছে ছোটো বৌদির ঘরে ছিল, এখন বাবানের সাথে ঘরে এসে এখন বসে বসে দুজনে মুড়ি খাচ্ছে আর খেলা করছে, আর আমি আমার মতো এখানে বসে আছি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জুডো ঘুগনি খাচ্ছ, আসছে না, আমি খাইয়ে দিচ্ছি, মামা ঘুগনি খাচ্ছ, ভালো, ঝাল লাগছে না, তোমার ঝাল লেগেছে, হ্যাঁ তা তো তুমি খাচ্ছ। তো দেখো গেছিলাম মামামদের ঘরে, দেখলে ওখান থেকে চলে এসেছি, এই যে জুডো আর এই যে আবার সূর্য চলে এসেছে আমাদের ঘরে, চলে এসছিস, ও চলে গেছিল, তারপর আমি আর জুডো অনেকক্ষণ ছিলাম, তারপর একটু আগে মামামদের ঘরে গেছি, তো ঘুগনি খেলাম, জুডো ঘুগনি খেলাম, আমি খেলাম না, তো বাবা তুই ঘুগনি খেয়েছিস ওই যে লোকটার থেকে, একটা লোক নিয়ে এসছি ওনার থেকে, ভালো টেস্ট বল ঘুগনিটা, ভালো লাগছে ঘুগনিটা অনেকদিন পর খেয়ে। আর জুডো এখন মা দেখো ওষুধ নিয়ে বসেছে, মাও চলে এসছে, মা রুটি বানাচ্ছে, তারপর খাবো, খাওয়া দাওয়া করে ঘুম, জুডো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে বাবা, বেশি রাত করবে না, ঠিক আছে, মনে থাকবে তো, বাবা খাওয়া হয়ে গেছে বাবার বাড়িতে, বাবা ঘুমিয়েও পড়েছে, হ্যাঁ কথা বলছো তুমি বাবার সাথে, বলবে না, এটা আবার কেমন কথা বলো, ও মা ডাকে তোমারে,
বলছে এই দিদুর নাই না এই দিদুর না বলে ও দিদুর না আসো এই দিদুর না ও দিদুর কি হয়েছে ওই যে ওষুধ নিয়েছে সেটাই দেখাচ্ছে ওষুধ নিও না রেখে দাও মানে তুমি কিছু বলো কি না তাই তোমাকে বারবার করে দেখাচ্ছে আর ডাকছে আমি বলেছি দিদু না আসলে বকা দেবে ওষুধ দিস না সেটাই বলছে আমাকে দিদুর আমাকে কি বলে বলো দিদু কি বলে মানু বাবার ঘুমাবো কাল আগে তোমাদের বললাম না সকালবেলা যে কালকে বাবা বলেছে আমি বাবার কোলে ঘুমাবো মার কোলে ঘুমাবো না কারণ মার পায়ে ব্যথা তাই এত বোঝেও খুলো না তো চলো এখন খাওয়া দাওয়া করবো মা রুটি বানাচ্ছে তারপর খাবো জুটু বাবাকে বাবু ওরকম করো না আবার জুটু বাবাকে ফোন করলাম বলো খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়বে আমরা বাড়ি থাকলে তো দেরি হয় শুতে তো আজকে তাড়াতাড়ি শোবে বলো আজকে তাড়াতাড়ি শুয়ে একটুখানি ঘুমটা পুষিয়ে নিই আবার তো তোমরা চলে আসলে আবার ঘুম হবে না তাহলে আমি কী করি বলো তো তো চলো আবার পরে দেখা হচ্ছে তো দেখো মা বানিয়েছে রুটি বললে আমি রুটি আর এখানে পনির আলু আর ফুলকপির তরকারি এখানে শাক রয়েছে আর একটা ভাজা রয়েছে তো দুটো একসাথে মিশে গেছে তার জন্য ওরকম দেখাচ্ছে তখন দুই রকমেরই রয়েছে একটা শাক আর একটা ভাজা আর পনির ফুলকপি আলুর তরকারি তো চলো এটা দিয়ে রাতে ডিনার করে নিই আর খাওয়া দাওয়া শেষে দেখো এখন আমি শোবো তো শোয়ার সময় মা বললো যে একটা ব্ল্যাঙ্কেট নামাতে হবে ব্ল্যাঙ্কেট তো একটাই নামিয়েছে মা যেহেতু একাই রয়েছে তো মা বলে একটা নতুন ব্ল্যাঙ্কেট নামা আর একটা আমাদের আছে ব্ল্যাঙ্কেট যেটা অনেকটা মোটা তো মাকে বললাম পাতলা দেখে একটা নামায় সেরকম তো ঠান্ডা পড়েনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থেকো